গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার মিসেস দাস। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো থাম্বনেল থেকে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার হাজবেন্ড এসে পড়েছি। কালকে আগের ব্লগে বলেছিলাম যে খালিকে দেখতে যাব, কিন্তু দেখতে যেতে পারিনি সানডেতে, কারণ এত ভিড় ছিল। আর বলেছিল, টাইম দিয়েছিল বিকাল 4টার সময় আসবে বলেছিল, কিন্তু এসছে সাড়ে নটায় এসছে। আমরা যখন বাইরে থেকে সবজি বাজারটা যেন নিয়ে আসি, তখন দেখছি বাজে ফুটছে ধম ধম করে। তো ওর জন্য ভালো হয়েছে, একদিকে যায়নি, আর ও দেখাচ্ছে আমার চুলটা দেখো বড় হয়েছে, ওই জন্য পিছন দিয়ে তো ওই জন্য যাইনি দেখতে। কেমন, আমার ঘরেই খালি এসছে, তো ওই জন্য আর খালিকে দেখতে যাইনি। তো চলো সকাল সকাল পুরো কন্টিনিউ ব্লগটা দেখো, আজকে অনেক কাজ আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি, তারপরে ভিডিওটা আমি চালু করেছি। তো এখানে দেখো সব পুজো দিয়েছি, আজকে ফল দিয়েই দিয়ে দিয়েছি পুজো। আর এই যে কালকে আবার এসছে আমার মহারাজা, এই ট্রলি ব্যাগটা কিনে নিয়ে এসছে, আর নিচে যে একটা ব্যাগ ছিল ওই দুটো ব্যাগ এবারে নিয়ে এসছে। আর বাদ বাকি সামান কিছুই দেখাতে পারলাম না। তো এখানে দুধ নিয়েছি, দুধ নিয়ে গরম বসিয়েছি, আর ওখানে ওরা তো স্নান করছে। আর এই যে ছোটো জন বসে বসে এখন ঘাটছে মোবাইল। আর এখানে জয়তিকে বলেছিলাম বিছনাটা গুছিয়ে নিয়েছে, তো ও বিছনা টিছনা গুছিয়ে নিয়েছে। আর আজকে সকালবেলার টিফিন হচ্ছে সমোসা আর হচ্ছে কী বলো ওটাকে জিলাপি, আর আমি খেটে উঠে আইসক্রিম খাচ্ছি। তো কালকে ওরা আইসক্রিমটা খেয়ে নিয়েছিলো, তো আমার আইসক্রিমটা আমি রেখে দিয়েছিলাম, তো ওটা খাচ্ছি আর ওদেরকে মুখ ভেঙাচ্ছিলাম। তো আমি ওদের সবসময় বলি একটু রয়ে সয়ে খা, তো না ওরা একবারেই পুরো খেয়ে নেবে। তো যাই হোক, তো চলো আমি এখানটা রান্নাঘরে এসে পড়েছি তাড়াতাড়ি করে, কারণ আমাকে বেরোতে হবে। তো তাড়াতাড়ি করে রান্না করতে করতে আমি আবার ড্রেসও চেঞ্জ করে তাড়াতাড়ি করে পরে নিয়েছি। তো আমার বর আবার দুপুরবেলা রুটি খায়, তো এর জন্য আটাটা মেখে দিলাম আর ডালটাকে করে নিলাম, কারণ আজকে সোমবার আছে, ওর জন্য আমাকে নিরামিষই করতে হবে। তো ফটাফট করে এখানে গুছিয়ে রেখে দিয়ে মানে করে রেখে দিয়ে চলে গেলাম। আর তরকারিটা কেটে রেখেছি, এসে না কাটিনি, রেখে গেছি গুছিয়ে, মানে কাটিনি, এসে গুছাবো। তো আমি এখন বলছি চলো বেরাচ্ছি করে এরকম করে বলছি, কেন বলো তো টিভি আর কি সাউন্ড মেয়ে গান শুনছিল, ওর জন্য আর বলতে পারিনি। তো দেখো ফাইনালি আমি এখানে টিভির দোকানে এসে পড়েছি। অ্যাকচুয়ালি কী বলতো, আমার ঘরে সবই রয়েছে, মানে বাড়িতে সব কিছুই জিনিস রয়েছে, কিন্তু আমার টিভি নেই, ছিল না, মানে যেরকম এই ঘরে টিভি আছে, এখানে যেরকম টিভি ছিল বক্স ওরকম টাইপের, তো এরকম টিভি, তো এই টিভিটা ফাইনাল করেছি, তো এই টিভিটাই নিয়েছি। তো ওর জন্য টিভিটা দরকার ছিল, তো যখন নাকি আবার বাড়িতে যাব তখন আবার নিয়ে যাব। আর এখানে আবার পর্দা নিলাম, কেননা ফাইনাল এখানে এখন কয় বছর আরও থাকবো, তো ভাবলাম চলো, ভেবেছিলাম চলে যাব, কিন্তু না থাকবো বলে তো ঘরটাকে আর একটুখানি সাজাই, কেন ওই একই পর্দা আমার দু বছর ধরে কন্টিনিউ আমি চলেই গেছি, তো ঘরটা একটুখানি একই পর্দা ভালো লাগে না। বাড়িতে তো সবই রয়েছে, কিন্তু এখানে তো তাও আবার সেই জন্য আর একটুখানি পর্দা টর্দা কিনলাম। আর এইটা না এক ধরনের ব্যাগ টাইপের মতন ছিল, এত সুন্দর, সেই জন্য আমি ভিডিওতে আমি মানে দেখালাম। দেখো ব্যাগ টাইপের মতন, কিন্তু এটা হচ্ছে পাটি, আমরা তো পাটি বলি, তো আমরা অনেক সময় কী করি বলে তো বিছনায় খাই, তো ওই জন্য ওটাকে নিয়ে নিলাম। তো বরকে বললাম আমাকে একটা বালিশ কিনে দাও, কেননা আমার না মাথায় অনেক দিন ধরে প্রবলেম হচ্ছে, একটুখানি এখানে বালিশগুলো একটু শক্ত শক্ত ছিল, তো আমার তো শিমুল তোলা মানে বালিশেই আমরা শুই। তো ওর বাবাকে বললাম একটুখানি বালিশ কিনে দাও, তো বর কী করলো 4টে বালিশই কেনা হয়েছে, আর এই কুশন কভারগুলো কিনেছি, কেন কুশন কভারও আমার দুখানা করে সেট ছিল, ফ্লিপকার্টে কিনেছিলাম। তো আমি চলো এখন পেয়েছি যখন সুযোগ, ওর বাবা বলছে নিয়ে নাও, নিয়ে রেখে দাও। তো ফাইনালি আমার কেনা কেনাকাটি পুজোরও কিছু জিনিস আমি এখনই কিনে টিনে রেখে দিলাম। তো তো হচ্ছে কেনাকাটি, এখনও ঘরে কিছু রান্না করেই আসেনি, আম ডাল করে এসেছি আর ভাতটা চালটাকে ভিজিয়ে রেখে এসেছি, আটা মেখে রেখে এসেছি। আর আজকে তো সোমবার, নিরামিষ হবে, তো অতটা কিছু তো ইয়ে নেই, তো দেখা যাক কখন যাই। এখন টাইম কত হয়ে গেছে দেখি, এক মিনিট 12:26। আর টিভি এটা আসবে ডেলিভারি দেবে, মানে বাড়িতে আসবে হচ্ছে 1:30 সময় বলেছে আসবে। তো দেখা যাক, চলো বাড়িতে গিয়ে কথা হবে।
আমার হিরো শুধু বসে বসে শুধু এটা দেখে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, এটাই দেখা যাচ্ছে, শুধু দেখেই যাচ্ছে জিনিসপত্র। তো আমি এত জিনিসগুলো নিয়ে অটোতে মানে গাড়িতে যেতে পারবো না, স্কুটিতে। তো ওর বাবা এর জন্য টোটো করে দিল, তো টোটো করে এখন আমরা যাচ্ছি কোয়ার্টারে। কেমন, আর ওর বাবা পিছনে আবার আরো কিছু জিনিস আছে কিনে টিনে, মানে মাছ কাবাড়ি কিছু কিনে নিয়ে আসবে, আর মাছ কাবাড়ি সদাইগুলো লিখে যা যা নিয়ে এসেছে এত কিছু যদি দেখাই তো ব্লগ আমার পুরো শেষই হয়ে যাবে, মানে পুরো খতম হয়ে যাবে। তো ওর জন্য অত কিছু আমি দেখাতে পারলাম না, শর্টে দেখাবো। তো শর্টে আমি কিছু শুধু জামা কাপড় গুলো দেখাচ্ছি। তো জিনিস নিয়ে এসে শুধু এই বিছনার বেড কভার নিয়ে এসছে, সব কোম্পানি ওয়ালায় নিয়ে করে বেড কভার নিয়ে এসছে। দুই মেয়ের জন্য নাইট ড্রেস নিয়ে এসছে, উল্টো নাইট ড্রেস নিয়ে এসছে। কালারটা মিষ্টি আছে, এই যে এটা ছোট জনের, এই যে ছবি দেখো, এই যে নাইট ড্রেস নিয়ে এসছে। বড় জনের ছবি করে, তোর ছবি করে, আমারটা ভিতরে ভিতরে আছে। আচ্ছা ভিতরে রয়েছে আমারটা, এই বোঝা গেছে ভিতরে। আমার জন্য আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এইটার জন্য ঝগড়া হয়েছে। এত দামে যদি নাইটি পরি তার থেকে শাড়ি পরতে পারতাম না বলো? আম্বানি শাড়ি, তারপর কত সুন্দর টপ রয়েছে, ড্রেস রয়েছে, তা নয় একটা নাইটি পরবো। কিন্তু এটা এরকম কর আমার মুখটাই দেখা যাচ্ছে না, কিন্তু এটা কোম্পানি আছে, কিন্তু এটা অনেক যাই হোক। তো এই ওনার বলে সে কি হয়েছে বলো তো, যে আমার বান্ধবী অ্যানিভার্সারিতে গেছিলাম, তো এরকম কালারের একটা লং ড্রেস পরেছিলাম অ্যানিভার্সারিতে বান্ধবী, তো তখনই ও ভিডিও কল করেছে। তো করে বলছে নাকি, হেই আমি না তোমার জন্য এরকম কালারের একটা পুতুলকে পরা দেখেছি নাইটি, তো আমি নিয়ে আসবো। আমি বলছি নাকি কিরকম কি কটন হলে পরে নেবে, নয়তো নেবে না। তো বলছে না ওই কালারটা তোমাকে মানে দেখেছে ভিডিও কল করে, ওই কালারের আমি ড্রেস পরেছি ভালো লাগছে, ওই জন্য এই কালারের আবার নিয়ে এসছি। আর ট্রলি ব্যাগ এই যে আবার এটা নিয়ে এসছে কিনে, ঘরের মধ্যে কতগুলো রয়েছে, মানে যতবার আসবে ততবার ট্রলি ব্যাগ আসবে। একটা করে ট্রলি ব্যাগ, আর একটা নিয়ে এসছে ওইদিকে। আর দাদি বলছিল আর একটা, এইদিকে যত দেখতে পাচ্ছ সব ট্রলি ব্যাগ, সব ট্রলি। বাপি বলছিল আর একবার আসবে তখন আর একটা ছোট একটা ট্রলি ব্যাগ। হ্যাঁ একটা আবার ছোট ট্রলি কিনতে হবে, মানে কি ট্রাভেল করার জন্য। আর এখন চলো ঘর না তো দেখো, দেখো চলো ওই রুমে, চলো ওই রুমে এখন কি কি নিয়ে আসলাম ফটাফট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে আসো। জিনিসটা দেখো এটা কি, বুঝতে পারছো না, খুলবো মনে হচ্ছে ব্যাগ, দাঁড়ান না মনে হচ্ছে ব্যাগ, ব্যাগ নয় কিন্তু এটা হচ্ছে পার্টি, আমরা তো পার্টি বলি, পার্টি বলি ম্যাট। মতলব কিরকম করে নেব, কিরকম করে নিয়ে খাটের উপরে বসে বসে খাই, তো ওর জন্য এটা পেতে খেতে পারো। ওর বাবা শুধু নতুন একটু কিছু দেখলে পরে এই হলো। আর পর্দা কিনেছি কেননা অ্যাকচুয়ালি কী হয়েছে বলতো, একদম সামনে ছুটে কিছু পর অ্যাকচুয়ালি কী হয়েছে বলতো, এখন ভেবেছি আগে ভেবেছিলাম চলে যাবো, তো এখনও আমরা থাকবো এখানে, ওই জন্য আরও বেশি করে জিনিসগুলো সব কিছু আর এই সব পর্দাগুলো রয়েছে সেগুলো যখনই প্রথম আমরা এখানে কোয়ার্টারে মানে এসেছি তবের দিকেই এই পর্দাগুলো লেখা, পর্দাগুলো না অনেকগুলো খুব মানে মাঝে গেছে আমার ঘরেতেই। আমি এক মাসে কমসে কম 15 দিন পরপর আমি পর্দা চেঞ্জ করি, বাড়িতে করতাম, কিন্তু এখানে আমি ওই একই ঘেসা কেটা পর্দা ধুচ্ছি আর লাগাচ্ছি, ধুচ্ছি হলে বোরিং ফিল হয়ে গেছে। আমি বলছি না আমার চাই তো, তো আবার এই কালারের পর্দাটা নিয়ে এসেছি, খুঁজে নিই তারপরে দেখাবো। আর একটা জিনিস জানাবো, এই যে এই কুশন কভার নিয়েছি, এই পাঁচটার দাম জানো কত, অনেক দাম হয়ে পড়ে গেছে। তো এই কুশন কভারটা নিয়েছি, এটা দুর্গা পুজোর সময় কোনো প্রিন্টের কাজ আছে অনেক সুন্দর। এই পাঁচটার দাম পড়েছে 1200 টাকা, 1200 টাকা দাম পড়েছে পাঁচটা। খুব সুন্দর পিনগুলো, এখানে ডিজাইনগুলো পুরো ফটোগুলো আমি স্ক্রিনে দিই। আর দেখ কত সুন্দর রাজস্থানি করেছে, আর যেটা নাকি কম দামে যেটা নাকি রয়েছে সেটা এখন লাগিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এইসব কেনাকাটি হলো, আরও বাদ বাকিটা আর এখানে সব আছে, অনেক 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 জিনিস কেনা হয়েছে। এই এই মিটটা রয়েছে, এটা ঠাকুরের, তো এটা হচ্ছে জালি, ওই
ওই নেটের ডিজের এখানটা দেওয়ার জন্য বাড়িতে ছুটিতে যখন গেছিলাম তখন এই নেটগুলো কী করে বাচ্চাগুলো সব ছিঁড়ে ফেটে দেয়, আমার বলে না সবারই তাই করে, আমারও ছিঁড়ে দিয়েছিল, তো এবারে আবার নিয়ে এসেছে ওর বাবা পরে সময় করে আবার লাগাবে। এই বলে এখন আর এখানে কুশন আমি কভারগুলো লাগিয়ে তারপরে দেখাচ্ছি ভাত বসিয়ে দিয়েছি। তো এখন একটুখানি বিশ্রাম নিচ্ছি, খেয়েটে নতুন বালিশ আর একটা যে এত সুন্দর গন্ধ লাগছে কিসের জন্য, এই যে ওখানে শিশিটাতে এরকম, এটা হচ্ছে কুলারের সেন্ট, মানে কুলারের মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি ফোটা একটা এটাকে টাইট করে বন্ধ কর বলা। তো ফাইনালি ওরা ডেলিভারি ওরা তিন ঘন্টার মধ্যে আবার এসে পড়েছে, তো ভালো তাড়াতাড়ি করে এই সার্ভিসটা দিয়েছে, কারণ আমি বলে এসেছি আমি কালকে থাকবো না এরকম করে আর কি, সেই জন্য তাড়াতাড়ি করে সার্ভিস দিয়ে দিয়েছে। তো ওনারা এসছে, তো ওনাদের ঠান্ডা দিয়েছি, থামসব দিয়েছি, তো খাচ্ছে, আর এখানে হাজব্যান্ড মানে ওদের মাপ দিয়ে দিচ্ছি যে এখানে এখানে লাগিয়ে এসিটা মনে হচ্ছে অন্য কোম্পানি রয়েছে আর বাদ বাকি সব এলজি কোম্পানি আমার রয়েছে, তো এটারও ইচ্ছা ছিল এলজি কেনা, কিন্তু এলজি নিলাম না। তো এই কোম্পানিটাই ওর বাবা বলছে এটা অনেক পুরনো, তো সবার মুখে শুনলাম নাকি ডিসকাস করে যে এই কোম্পানিটা এখন খুব ভালো চলছে, তো ওই জন্য এটাই। তো এখানে দেখো দাঁড়িয়ে আছি বাইরে কিছু জিনিস আরো কেনা, তো বলছে আসুন ফর্ম ফিল আপ করতে হবে। বাপরে চুপা চুপা করে নিয়ে আবার গেছিলাম গিয়ে হোম থিয়েটার কিনতে, তো বললাম আরও কিছু কেনা আছে, তো এই হোম থিয়েটারটা কিনেছি, তো এটা কিনেছি, তো এটা আমি ঠাকুর ঘরে রাখার জন্য, আর এই যে রেখেছি কান এত ফাস্ট মানে কি বলবো, আমাদের যে চৌতিতা কাছে ওটা পুরো সাউন্ড একদম ধামধাম করে বাজবে, এটা অ্যাকচুয়ালি আমি যখন নাকি নাচবো বা আমার বান্ধবীরা মিলে যখন নাকি পার্টি করব তো তখন এটার জন্য কেনা। তো এই হলো, তো এখন এই বান্ধবীকে বলেছে আসো আসো দেখে যেতে, তো এসছে বান্ধবী, আর এখানে সব এখানে রান্নাঘরটাকে পুরো ছড়ানো ছিটানো ছিল, তো ওকে আর কি সব জিনিসপত্র। হাই বন্ধুরা, তো আজকে ব্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আজকে অনেক কাজ রয়েছে, এখনও পুরো ঘর দুয়ার আমি গোছাতে পারিনি, কেননা ওই যে সেপ্টার বক্সে যে বক্সটা যে নিয়ে এসছি না যেটা কিনে কোথায় এখানে তারা দেখাচ্ছি, এটাকে নিয়ে এসছি, তো ওই সেপ্টার বক্সের এটা রাখার জন্য, তো এটাকে এখন লাগাতে হবে, তো ওই জন্য এখানটা লাগাবে, তো লাগালে পরে আবার ঘর দুয়ার নোংরা হবে, তো সেই জন্য এখনও পর্যন্ত কিছু কাজ করিনি, ওই জন্য এখনও কোনো কাজ হয়নি। ঘর দুয়ারের অবস্থা একদমই খুব খারাপ, তো আজকে এতগুলো কেনাকাটি করেছি সব ডেলি, দেখো এই ঘর দুয়ারের অবস্থাটা দেখো, তো ঘর দুয়ার গুছিয়ে আর নেক্সট ব্লগে নিশ্চয়ই দেখাবো, পরপর আশা করছি এখন ব্লগ যাবে। তো চলো আজকে ব্লগ আমি এখানেই শেষ করলাম, আর রান্নাঘরে ওপরে দিয়ে মানে কি অবস্থা, মানে পরের ব্লগের মধ্যে তোমাদের দেখাবো সব, ওপরে ওই ইঁদুরে যত নোংরাগুলো আছে মানে কাঁচড়াগুলো থাকতো সব নিয়ে ওপরে গিয়ে নিয়ে গিয়ে জমা করেছিল, সেগুলো সব ঝাড়া হলো, কারণ ওই টিভির বাক্সগুলো দাঁড়া এক মিনিট দেখিয়ে দিচ্ছি তোমাদের, ওই টিভির বাক্সগুলো ওই যে ওপরটার মধ্যে উঠিয়ে রেখেছি, তো ওপরে ওখানটা বের করতে গিয়ে, তো এই দেখো যত সব ইঁদুরের সব এতগুলো ন্যাকড়া মানে ঘর পোচার ন্যাকড়াগুলো ছিল, ইটো এটোমেটো মুছতাম খুঁজেই পেতাম না সকালবেলা উঠে, নিয়ে গিয়ে সব ওই কোনার কোনার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিল, তো এই জায়গাটাকে পুরো পরিষ্কার করেছি, এখন এই অবস্থা, এখন বানানো হবে চাউমিন, ওর বাবা বানাবে চাউমিন, আমি দেবো সন্ধে পুজো, তো অনেক কাজ রয়েছে আর বাদ বাকি ঘর দুয়ার পুরো এখন পুরো সাজাবো গোছাবো, একদিনে তো নিশ্চয়ই হবে না, পরপর করে করবো, তো নেক্সট ব্লগে দেখতে পারবে। আর আজকে এইসব কেনাকাটিগুলো কেমন লাগলো, আর অ্যাকচুয়ালি কী বলো তো আমার বাড়িতে সব কিছু আছে, শুধু আমার টিভিটাই ছিল না,
এই টিভিটাই ছিল না, তো টিভিটা আর হোম থিয়েটার আমার ঘরে রয়েছে, কিন্তু আমার একটা বক্স সে তো নিশ্চয়ই জানে, জানে না কি আমাকে চেনে বা ব্লগ কন্টিনিউ যারা দেখে রয়েছে, তাও আমি এখানে একটা নিলাম, কেন এখন যতক্ষণ আমি এখানে রয়েছি আর থাকবো এখন তোর জন্য ভাবলাম চলো এনজয়, কবে উপরে উঠে যাবো কোন দিনকে টপকিয়ে যাবো, তো লাইফটাকে একটুখানি এনজয় করে নিই, তো সেই জন্য চলো ঠিক আছে। আরও অনেক অনেক কিছু বাকি আছে, তো নেক্সট ব্লগে নিশ্চয়ই তোমরা জানতে পারবে, গেস করো কেউ আর কমেন্ট করো, ভোরে 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 কমেন্ট করো ঠিক আছে। তো চলো আজকের জন্য বাই বাই, গুড নাইট, গুড নাইট, এখন গুড নাইটই হয়নি, শুনতে দেবো গুড ইভিনিং, তো বাই। আর সবসময় স্মাইল করতে থাকবে আমার মতন, দেখো আমার মতন হাসবে সবসময়, তাহলে পরে গ্লো আসবে, বাই।